আজকে আমি দেখাতে চলেছি নড়াইলের সবচেয়ে বড় হাট, যেখানে অনেক গ্রামের মানুষ একসাথে হাট করে। কি নেই এই হাটে? সব কিছুই রয়েছে। আমি আপনাদের এক এক করে পুরো বাজার আজকে আমি ঘুরে দেখাবো। এখানে পাবেন তরতাজা বিলের মাছ, তরতাজা সব শাকসবজি, রয়েছে বিভিন্ন ধরনের খাবার, আসবাবপত্র সহ অনেক রকমের জিনিস। বিশাল বাজারে রয়েছে সবজি থেকে শুরু করে গরু ছাগলের হাট। তাহলে চলেন শুরুটা শুরু থেকেই করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাজিদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সাজি শিকদার ব্লগ। স্বাগতম নতুন একটি ব্লগে। আজকে আমি ব্লগটা করছি হচ্ছে আমাদের নড়াইলের মাদ্রাসার সবচেয়ে বড় হাট যেটা, সেটা নিয়ে। প্রথমে আমি মাছ দিয়ে শুরু করতে চাই। তাহলে চলুন এখানে কি কি মাছ আছে সেটা দেখা যাক। ইলিশ কত করে কেজি দেখুন? ইলিশ এটা 700, এটা 600, এটা 500। আরে না, এটা কত? 500। রিয়েল কত করে? এই 1000 টাকা থেকে 800 টাকা। যতগুলো হাট ঘুরেছি তার মধ্যে মনে হচ্ছে যে এইখানে মাছের দামই একটু বেশি। কত করে কেজি সিলভার? 200। তবে যাই বলেন এইখানের মাছগুলো কিন্তু একদম তরতাজা, দেখতে পাচ্ছেন কত নড়াচড় করতেছে। কি মাছ এগুলো? এগুলো আছে সর পুঁটি আছে, আপনার পাবদা আছে, কই মাছ আছে। কত রেখে দিন সাংবাদিক এসে যে আসুক থাকে। কত রেখেছি? হ্যাঁ কত? এখানে দেখতে পাচ্ছেন কাকা যে মাছগুলো রাখছে একদম তাজা ভাই, একদম বিলের থেকে ধরে আনছে, একদম তরতাজা। তো মাছের পর্ব শেষে এখন আমরা দেখে নেব কাঁচা বাজারের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে লাল শাক, ওটা ছিল ঘি কাঞ্চন, লেবু, ধনে পাতা, আর এদিকটে ফুলকপি আছে, লাউ এর সিরিয়াল দেখছেন, লাউ আছে এখানে। আর আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি মূলো আছে, ফুলকপি, তারপরে এখানে বেগুন, পটল, সামনের দিকে একই অবস্থা, এদিকে আলু আছে, পেঁয়াজ আছে। আর আমি এখন আছি হচ্ছে মনে করেন বাজারের হচ্ছে একটা কর্নারে, মাঝেও না একটা কর্নারে আছি। এখান থেকে হচ্ছে বাজার শুরু। প্রথমে আপনারা পাবেন হচ্ছে মাছের ইয়া, মানে এখানে অনেকগুলো রাস্তা আছে, তার শুরুতে আছে মাছের যে বাজার সেটা। আর এখানে দেখতে পাচ্ছেন কত লাউ, মানে এই সাইডটা লাউয়ের জন্যই মনে হয়। দেখেন এই সাইডে কত সুন্দর লাউ। কত করে বসতেছেন লাউ? 40-50, বিভিন্ন রকম দাম, যেরকম সাইজ সেরকম দাম। এই আপনার ক্ষেতের নাকি? কিনে নিয়ে আসি ভাই, গ্রাম থেকে। কিনে নিয়ে আসি? কোন জায়গা থেকে কিনছেন? কিনেছি আগডিয়া বিশাল থেকে। আগডিয়া বিশাল কোন জায়গাটা? নড়াইলির একবারে শেষ পড়লাই অভয়নগরের পাশাপাশি। বাজারে যে শাকসবজি তা দাম হচ্ছে আকাশ ছোঁয়া। সবাই একটা কাজ করবেন যে বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে সেখানে শাকসবজি চাষ করবেন, বিভিন্ন ফল ফলাদি চাষ করবেন, তাহলে কিছুটা হয়তো ঘাটতি কমাতে পারবেন নিজেদের, অন্তত নিজেরা খেতে পারবেন। এখন আছি আমি আছে আখের মানে আখবাজারের সাইটে। তো এই সাইটে শুধু আখ আছে, দেখতে পাচ্ছেন আপনারা সারি দেওয়া। এই যে ভ্যানে করে আখ নিয়ে আসলো, এখনও হাট পুরোপুরিভাবে জমেনি, শুরু হয়নি আর কি। তো আস্তে আস্তে দোকানিরা আসছে। এটা হচ্ছে গুড়। মাদ্রাসা হাটের মসজিদ। এদিকে দেখতে পাচ্ছেন খাওয়ার অনেক জিনিস আছে, সিঙ্গারা আছে, ছোলা আছে, পেঁয়াজু আছে।
এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি জাতীয় কদমা আছে, অনেক কিছুই আছে এখানে। এখন আমরা যাচ্ছি হচ্ছে গরুর হাটে। আমরা চলে এলাম গরুর হাটে, দেখতে পাচ্ছেন এখানে সাদা কালো একটা গরু নিয়ে যাচ্ছে, আর সামনে এটা পুরো কালা, শিং দুইটা একদম উঁচু উঁচু। এই গরুটা বেশ সুন্দর, টাকা থাকলে আমি এরকম একটা গরু কিনে নিয়ে যেতাম, তো আমার কাছে এখন টাকা নেই, এই জন্য কে কি কিনছে সেটা আমি দেখব। এই যে কাকা মনে গরুটা নিবে, লেজ ধরে টানাটানি করছে, এই নিয়ে তো আবার বাজারের মধ্যে দুধ দোয়াচ্ছে। বা মানে গরু কিনতে হলে ভাই সব দেখে নেবেন এভাবে, তো গরু কেনার টেকনিকটাও এই ভিডিও থেকে পেয়ে গেলেন। তো যারা প্রথম যাবেন অবশ্যই এইভাবে দেখবেন সব। চলুন শুনে আসি সামনের এই গরুটার দাম কত। ১১০ মানে আপনারা আবার ভাবেন না যে ১১০ টাকা, এটা বলা হয়েছে ওনার ইউনিক টেকনিক ভাষায় উনি বোঝাতে চেয়েছেন ১১০০০০। এদিকে দেখতে পাচ্ছেন একটু কম্পিটিশনও চলতেছে, যে আয় আমার সাথে আয় লাগবি আয়, ও আবার তেড়ে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন চাষা ক্যামেরা দেখে সাথে সাথে গরুর সাথে একটু কোলাকুলি করে নিতেছে। কত দাম চান? আপনি কি শুধু বাসুর বাসুন না সাথে? কত কিরকম দাম যাচ্ছে? এখানে দেখতে পাচ্ছেন মার সাথে তার একটা সন্তানও যাবে, একটা বাসুরও যাবে এই গরুর সাথে। তো এটার দাম যাচ্ছে শুধু ৭৫,০০০ টাকা। গরু না খেয়ে কাবু হয়ে গেছে, সরকার আমাকে কিছু খাদ্য দিক গরু খায় স্বাস্থ্য। মানুষের সুশাসন ব্যবস্থা নাই, তাতে সেন্টিগ্রেড কোন রকম এড়ানোর কায়দা নাই। তো গরুর হাট শেষ করে আমি চলে এলাম ছাগলের হাটে, মানে সাইটেই ছাগলের হাট। আর এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের ছাগল আছে, ছাগল আছে, পাঠা আছে, বকরি, সব একই। ছাগলগুলো খুব সুন্দর দেখতে, এইটা দেখতেছেন বড় ছাগল, আর সামনের দিকে দেখব এইটা দেখতেছেন রাম ছাগল। বাজারটা মানে এখন ১,০০০ টাকা করে কেজি ভাই, কি এখন খাসির মাংস ১,০০০টাকা করে কেজি ভাই। ১৭,০০০ টাকা।
দাম হচ্ছে ভাই অনেক কম বুঝছেন এর কারণে বিক্রি করতে পারে আজকে তো ভাই হাটে কোনো ব্যাপারই নাই ভাই গাড়িগুলো বন্ধ হচ্ছেন খুব একটা ঝামেলার ভিতরে আছে ভাই দিন কাটছে খুব সমস্যার ভিতরে ভাই হাটঘাটে কোনো ব্যাপারই নাই কিচ্ছু নাই হাটে আসতেছি হাটে কোনো বেচা কিনা নাই ভাই কি একটা পরিবেশে পড়ছি ভাই উপর আল্লাহ ছাড়া কিছু বোঝানো বুঝছেন ভালোটা খুব খারাপ তো কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি একসাথে এত কিছু গরুরহাট থেকে শুরু করে আপনার যাবতীয় একটা হাটে যা যা থাকে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি সামনে আরও এরকম ভিডিও পেতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্টে বলে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতন এই পর্যন্ত কি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাজি শিকদার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ